ঢাকার সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি বিভিন্ন কারণে সবসময় আলোচনার সরব সোশ্যাল মিডিয়ায় এবার তার অভিনীত ওয়েব ফিল্ম পাফ ডাডি। যেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম প্রায় চার বছর আগে শুরু হয় পাফ পাফড্যাডির কাজ শুরুতে এটি ছিল ওয়েব সিরিজ পরিচালনায় ছিলেন মাসুদ হাসান উজ্জ্বল তবে এরপরে উজ্জ্বল সরে যান নির্মাণে যুক্ত হন শহীদুল নবী ও মুশফিকুর রহমান মঞ্জু আরও একটি পরিবর্তনের প্রজেক্টে দেখা গেল সম্প্রতি সিরিজ হিসেবে শুটিং হলেও এটি মুক্তি পাচ্ছে সিনেমা ফরম্যাটে আগামী সাত সেপ্টেম্বর বঙ্গতে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি এ যেন রহস্যে ঘেরা অদৃশ্য এক শক্তির ছোঁয়া আধ্যাত্মিক ও বাস্তবতার সমন্বয়ে গড়ে উঠেছে পাফ ড্যাডির গল্প গল্পের পরতে পরতে ছড়িয়েছে রহস্য আর সে ফাঁদে পড়েছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি সিনেমাটির নামভূমিকে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম তাকে ঘিরেই যত রহস্য উড়তি নায়িকা থেকে তরুণ রাজনীতিক সবাই সাহায্যের জন্য তার কাছে ছুটে আসে এ বাবার আশীর্বাদ পেলে যেন জাদুকরী উপায়ে প্রসন্ন হয়ে যায় সবার ভাগ্য এতে উঠতি নায়িকা টিনার চরিত্রে আছেন পরিমণি যিনি তার সিনেমা হিট করানোর জন্য পাফ ডাডির সন্নিকটে যান এদিকে সিনেমাটি নিয়ে পরিচালক শহীদ নবী বলেছেন প্রতিটি মানুষের জীবনে একটি ফাদার ফিগার বা বস থাকে আমরা তাদের বাবা বলি সাফল্য পাওয়ার জন্য তাদের সহযোগিতার প্রয়োজন হয় কেউ মন থেকে সহযোগিতা করে আবার কেউ নিজের সুবিধার জন্য করে মানুষের জীবনে সেই বাবাদের প্রভাব নিয়ে পাপ গল্প সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ইন্তেখার দিনার শহীদুজ্জামান সেলিম সালাউদ্দিন লাভলু বিজুরি বরকতুল্লাহ মৌটসী বিশ্বাস ফারুক আহমেদ প্রমুখ সুমনা সুমি জাগরণ টিভি